দেশে প্রায় 30 লাখ ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের মধ্যে 25,000-এর বাস টাঙ্গাইলের মধুপুর অঞ্চলে। এই জনগোষ্ঠী এখনও জীবন ধারণের জন্য প্রকৃতির উপর নির্ভরশীল। যে মাটিতে তাদের বাস সেটি তাদের আদি বাসস্থান হলেও এই গোষ্ঠীর মানুষ ভুগছেন উচ্ছেদ আতঙ্কে। জেলা প্রশাসন বলছে এই মাটির মালিকানা সরকারের, আর ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভূমি অধিকার রক্ষায় দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি নেতাদের। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। টাঙ্গাইলের মধুপুরে বংশ পরম্পরায় বসবাস ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষদের। একসময় তাদের জীবিকার একমাত্র উপায় ছিল মধুপুর বন। দিন দিন সেই বন উজাড় হওয়ায় কৃষিকাজকে বেছে নিয়েছেন এই নৃগোষ্ঠীর মানুষ। কিন্তু তারাই এখন ভুগছেন উচ্ছেদ আতঙ্কে। তাদের অভিযোগ, বন উজাড় করে নানা প্রকল্পে সংকুচিত হচ্ছে জীবন। এ নিয়ে তারা বিভিন্ন সময় নানা কর্মসূচি পালন করলেও আমলে নেয়নি কর্তৃপক্ষ। সরকার তো জানেই আমরা আদিবাসী, আমাদের নানা নানি, আমাদের দাদা দাদি 14 পুরুষ আবাদ করে খাইছে। ভূমির অধিকার যার যতটুকু আছে সেইটুকু নিয়ে থাকে, হ্যাঁ, ওটাই যদি সরকার অধিকার থেকে বঞ্চিত করে, আমাদের তো করার কিছু নেই। কোনো সরকার এই ভূমি অধিকার এখনো আমাদের নিশ্চিত করে ইয়া করে না। ক্ষুদ্র নৃগোষ্ঠীর নেতারা বলছেন তাদের ভূমি অধিকার রক্ষায় দ্রুত ব্যবস্থা নিতে হবে। আমাদের মূল দাবি হলো যে আমরা যেখানে বসবাস করি, আমরা যেটা চাষবাস করি, এই জমির যেন সরকার আইনগত একটা স্বীকৃতি প্রদান করে। তবে জেলা প্রশাসক জানালেন ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জীবনমান উন্নয়নে সরকারের নানা পরিকল্পনার কথা। তাদের জীবনমান উন্নয়নে এই মুহূর্তে বিভিন্ন ধরনের প্রকল্প চলমান আছে। যদি ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠী সহ যে কেউ কৃষিজমিহীন ব্যক্তি যদি কৃষিকাজের জন্য কৃষিজমি বন্দোবস্ত দেয় চায়, আমরা সেটা অবশ্যই দেখব। প্রায় 300 বছর আগে ভারতের তিব্বত থেকে টাঙ্গাইলের মধুপুরের বনাঞ্চলে বসবাস শুরু করে মধুপুরের গারো ও কোচ সম্প্রদায়ের আদিবাসীরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।